পথের পাঁচালী সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি। পথের পাঁচালী যেমন দারিদ্রতা, ক্ষুধা, কষ্টের গল্প আছে, তেমনি আছে প্রথম ট্রেন দেখার আনন্দ, কাশবন বা বৃষ্টিতে ভেজার মতো রোমান্টিকতা। আর আমাদের এখানে 1979 সালের 30 ডিসেম্বর মুক্তি পায় সূর্যদিঘল বালি নামে এই সিনেমাটি। আজ আমরা রিভিউ করব এই সিনেমাটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাত্র শেষ হলো, যুদ্ধ শেষ হলেও আমাদের এই বাংলায় দুর্ভিক্ষ তখন চরম। গ্রাম ছেড়ে শহরে চলে আসা বহু মানুষ আবার গ্রামে ফিরে যেতে বাধ্য হয়, কারণ শহরে কোনো কাজ নেই। এই এদেরই একজন জয়গুণ, যে একজন স্বামী পরিত্যক্তা, সংসারে মৃত স্বামীর প্রথম ছেলে নাম হাসু, আর দ্বিতীয় স্বামীর সংসারের এক মেয়ে নাম মাইমুন, আর সঙ্গে জয়গুণের মৃত ভাইয়ের স্ত্রী আর তার ছেলে। গ্রামে ফিরে এসে অপয়া জমিতে ঘর তোলে জয়গুণ, অন্যের বাড়িতে কাজ করে শহর থেকে চাল এনে গ্রামে বিক্রি করে সংসার চালায়। এতে গ্রামের মোড়ল গদু প্রধানের নজর পড়ে জয়গুণের উপর, সে বিয়ের প্রস্তাব পাঠায় জয়গুণকে, কিন্তু জয়গুণ আর বিয়ের ব্যাপারে আগ্রহী না। অন্যদিকে দ্বিতীয় যে স্বামী করিম বক্স জয়গুণকে মেয়ে মাইমুন সহ বিদায় করে দিয়েছিল, সেই সংসারে আরেক ছেলে আছে যাকে করিম বক্স নিজের কাছে রেখে দেয়, এবং সেই ছেলের নাম কাশু। একদিন কাশু জানতে পারে জয়গুণ তার আসল মা, এবং কিছুদিন পর এই কাশু অসুস্থ হয়ে যায়। জিনের আসর ভেবে ফকির ডাকা হয়, কিন্তু কোনো কাজ হয় না। পরে জয়গুণ এসে ডাক্তার দেখায় কাশুকে, ডাক্তারের ওষুধ আর মা জয়গুণের সেবায় সুস্থ হয়ে ওঠে কাশু। আর এসব দেখে করিম বক্স আবার জয়গুণকে সংসারে তুলতে চায়। একদিকে মোরল গদু প্রধান, অন্যদিকে দ্বিতীয় স্বামী করিম, সাথে সমাজের রীতিনীতি, কুসংস্কার, ধর্মীয় বিধিনিষেধ, ক্ষুধা, দারিদ্রতা ইত্যাদি নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা সূর্যদিঘল বাড়ি। আর এই সমাজ ব্যবস্থা ভেঙে পারবে কি জয়গুণ নিজের অবস্থান তৈরি করতে, নাকি বিয়ে করতে বাধ্য হবে মোরল গদু প্রধান বা দ্বিতীয় স্বামী করিম বক্সকে? আর এমনই সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে এই সিনেমা। এই সিনেমার গল্প নেওয়া হয়েছে 1955 সালে প্রকাশিত আবু ইসাকের উপন্যাস সূর্যদিঘল বাড়ি এই বই থেকে। এই সিনেমার স্ক্রিন প্লে ও ডায়লগ লিখেছেন মসিউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী, আর ডায়লগ লিখেছেন মসিউদ্দিন শাকের, আর এই সিনেমাটি পরিচালনা করেছেন মসিউদ্দিন শাকের আর শেখ নিয়ামত আলী। এই সিনেমার সিনেমাটোগ্রাফিতে ছিলেন আনোয়ার হোসেন, আর এডিটিং করেছেন সাইদুল আনাম টুটুল, মিউজিক দিয়েছেন আলাউদ্দিন আলী। জয়গুণ চরিত্রে অভিনয় করেছেন ডলি আনোয়ার, শফির মায়ের চরিত্রে রওশন জামিল, বধু প্রধানের চরিত্রে জহিরুল হক, করিম বক্সের চরিত্রে কেরামত মাওলা, লেদুর চরিত্রে ফখরুল হাসান বৈরাগী, হাসুর চরিত্রে লেনিন, কাশুর চরিত্রে সজীব, আর মাইমুনের চরিত্রে ইলোরা গহর, এছাড়া আরো অনেকে। এবার আমরা এই সিনেমার অ্যানালাইসিস করব। এক নম্বর, গল্প, স্ক্রিন প্লে ও ডায়লগ। এই সিনেমার গল্প নেওয়া হয়েছে 1955 সালে লেখা লেখক আবু ইসহাকের উপন্যাস সূর্যদিঘল বাড়ি থেকে, আর সিনেমাটিও একই নামে নির্মিত হয়। সিনেমাটি 50-এর মন্বন্তর অর্থাৎ 1943-44 সালের দুর্ভিক্ষের পরবর্তী সময়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, এই অবিভক্ত বাংলায় প্রথম খাদ্য সংকট, আর এর উপর মজুদারদের তৈরি করা কৃত্রিম সংকট, আর এই দুয়ে মিলে দুর্ভিক্ষে মারা যায় প্রায় 20 লক্ষ মানুষ শুধু বাংলায়। এই প্রেক্ষাপট সূর্যদিঘল বাড়ি সিনেমাটার একটা শক্ত ভিত্তিক দিয়ে দিয়েছে। তবে এখানে বলতেই হয়, সিনেমা শুধু দেখা না, বোঝারও মাধ্যম। এটা শুধু বিনোদন নয়, আত্মউপলব্ধির মাধ্যম। তাই যদি ইতিহাস না জানা থাকে, তাহলে গল্পের সাথে নিজেকে কানেক্ট করতে পারাটা একটু কষ্টকর হয়ে যায়। আর শুরুতে যেমন বললাম পথের পাঁচালীর রোমান্টিসিজমের কথা, কিন্তু এই সূর্যদিঘল বাড়িতে কোথাও কোনো রোমান্টিসিজম নেই, আছে শুধু রুড় বাস্তবতা। নিজের অক্ষমতা ঢাকতে স্ত্রীকে ঘর থেকে বের করে দেয় মেয়ে সহ, কারণ ছেলে বড় হলে খাওয়াবে, আর মেয়েদের বিয়ে দিতে হয়, টাকা খরচ হয়, সঙ্গে যৌতুকও দিতে হয়। আর একা একটা মেয়ে এই সমাজে কতটা অসহায় সেটা বুঝতে গত শতকে যাওয়ার প্রয়োজন নেই, এই একবিংশ শতাব্দীতে এসে একটু চোখ কান খোলা রাখলেই টের পাওয়া যায়। এত রাত পর্যন্ত বাইরে কি করে, এমন পোশাক কেন পরল, ইত্যাদি ইত্যাদি। সেই সময়টাতে ধর্মীয় ও সামাজিক গোড়ামি আরো চরম ছিল। এভাবে সমাজের নানা অসঙ্গতি বেশ সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এই সিনেমায়। 2 নম্বর, অভিনয়। এই সিনেমার মূল চরিত্র জয়গুণ। এই সিনেমায় জয়গুণ চরিত্রে অভিনয় করেছেন ডলি আনোয়ার। যদিও এই সিনেমার জন্য প্রথমে ফেরদৌসী মজুমদারকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু তিনি ব্যস্ত থাকায় পরে তা চলে যায় ডলি আনোয়ারের কাছে। আর ডলি আনোয়ার এই সিনেমায় অসাধারণ অভিনয় করেছে। কষ্ট, হতাশা বা সন্তানের প্রতি ভালোবাসা বেশ সুন্দর করে ফুটিয়ে তুলেছেন স্ক্রিনে। আর জয়গুণের ভাবির চরিত্রে ছিলেন রওশন জামিল, সেও ছিলেন অসাধারণ। গ্রামের সহজ সরল নারী চরিত্রে মানিয়ে গেছেন বেশ ভালোভাবে। গদু প্রধানের চরিত্রে জহিরুল হক, লোভ, কামনা, অভিব্যক্তি
বেশ সুন্দর করে ফুটিয়ে তুলেছেন তিনি। আর করিম বক্সের চরিত্রে কেরামত মাওলা যেন গ্রাম বাংলার প্রতিটি বর্গাচাষীর প্রতিনিধিত্ব করেছেন পর্দায়, যে নিজের স্ত্রী সন্তানকে খাওয়াতে না পেরে ঘর থেকে বের করে দেয় বা গায়ে হাত তোলে। আর হাসু চরিত্রে লেনিন অসাধারণভাবে মানিয়ে গেছেন চরিত্রের সাথে, মায়ের কষ্ট কমাতে কুলিগিরি, ফ্যাক্টরিতে দিনরাত কাজ করা। তবে এই চরিত্রটির একটা পরিণতি দিলে হয়তো আরো ভালো লাগতো। আর মায়মনের চরিত্রে ইলোরা গহর বেশ মিষ্টি লেগেছে। 3 নম্বর, পরিচালনা। এই সিনেমা একটা ওয়েল এক্সিকিউটেড সিনেমা। পরিচালক প্রতিটি দৃশ্য ধরে ধরে কাজ করেছেন এবং যথাযথ লোকেশন নির্বাচন করেছেন, যা খুব ভালো লেগেছে। 4 নম্বর, টেকনিক্যাল সাইড। কেন আনোয়ার হোসেন বাংলাদেশের সেরা সিনেমাটোগ্রাফার বলা হতো, তার একটা বড় উদাহরণ এই সিনেমার সিনেমাটোগ্রাফি। এই সিনেমার এডিটিংও বেশ শার্প ছিল। এই সিনেমায় কোনো গান ছিল না, বিজিএম হিসেবে ব্যবহার করা হয়েছে লোকসঙ্গীতের টিউন, যা সিনেমার সাথে মানিয়ে গেছে বেশ ভালোভাবে। সূর্যদিঘল বাড়ি সরকারের অনুদানে তৈরি প্রথম সিনেমা। 1980 সালে মেনহেম চলচ্চিত্র উৎসবে 3টি বিভাগে এই সিনেমা পুরস্কার লাভ করে। এছাড়া ফিগুয়ারা দ্য ফোর্স চলচ্চিত্র উৎসবে 1টি পুরস্কার লাভ করে। আর বাংলাদেশে 8টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে এই সিনেমা। শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ চিত্রনাট্য, শ্রেষ্ঠ চিত্রগ্রহণ, শ্রেষ্ঠ সম্পাদনা, শ্রেষ্ঠ শিশু শিল্পী এবং শ্রেষ্ঠ শিশু শিল্পী বিশেষ শাখায় পুরস্কার লাভ করে। আপনারা কি দেখেছেন এই সিনেমা? যদি দেখে থাকেন তাহলে আমাকে জানান আপনাদের কেমন লাগলো এই সিনেমা। এখন দেখতে চাইলে ইউটিউবের লেজার ভিশনের অফিসিয়াল চ্যানেলে পেয়ে যাবেন এই সিনেমা। নিচে ডিসক্রিপশন বক্সে এই সিনেমার লিংক দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। এই সিনেমা ফেমিনিস্ট ফিল্ম। এই সিনেমায় নারীবাদীর প্রতীক হিসেবে ধরা দিয়েছে জয়গুণ। বর্তমানে আমাদের উপমহাদেশে ফেমিনিজমের নামে যৌনতা আর নারীর শরীরের অশ্লীল প্রদর্শনী দেখি, আপনার কি মনে হয় কোনটা ঠিক? জয়গুণের মতো বলিষ্ঠ চরিত্র যে একাই লড়াই চালিয়ে যায় এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, নাকি নারীদের শরীর প্রদর্শনী যা চলছে এখনকার ওয়েব সিরিজে এই ফেমিনিজমের নামে? আমার এই রিভিউ আপনাদের কেমন লেগেছে তা আমাদের নিচের কমেন্ট সেকশনে জানান। যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি। ধন্যবাদ।